রাজধানী ঢাকা থেকে প্রথমবারের মতো দুটি বাস ভারতের দুটি রাজ্যে যাবে। একটি হচ্ছে ভারতের দার্জিলিং, অন্যতম পর্যটন গন্তব্য, সেখানে যাবে সে, এবং আরেকটি ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ সিকিমে যাবে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, তিনি প্রথমবারের মতো বাসে আসন নিচ্ছেন। তিনি রাকেশ ঘোষ এবং তার বাবা সেখানে রয়েছেন। 18 সদস্য বিশিষ্ট টিম যাচ্ছে। এর প্রধান কাজ হলো যে ওই রুটের সব কিছু, মানে তার একটা স্টাডি, কোথায় বাঘ আছে, কোথাও কি কোনো সমস্যা আছে, উঁচু নিচু সব দেখে একটা রিপোর্ট করবে। এই স্টাডির পরে যদি ফিজিবল হয়, আমরা আশাবাদী ফিজিবল হবে, তাহলে আমরা আগাবো। আর আমার ওই যে এডিশনাল সেক্রেটারি এখানে সাথে আছেন, তিনি বলেছেন যে বিবিআইএনের ভিতরে যদি এইটা ইনক্লুড থাকে, বিবিআইএন স্টার্ট হয়, তাহলে আলাদা প্রোটোকল আর লাগবে না, এগ্রিমেন্ট লাগবে না, অটোমেটিক আমরা যেতে পারবো। আর যদি ওইটা দেরি হয়, দেন আমরা স্টাডি যদি সফল হয়, ভিজিটের পরে যদি আমরা দেখি যে এটা ভায়াবল হবে, প্রফিটেবল হবে, কমফোর্টেবল হবে, যাওয়া যাবে, দেন আমরা ফর প্রোটোকল এগ্রিমেন্ট এবং প্রোটোকলের জন্য। শিলিগুড়িতে এক রাত্রি থাকা, স্টপওভার হবে, দার্জিলিংয়ে এক রাত্রি থাকবে এবং সিকিমে এক রাত্রি থাকবে, দেন ব্যাক করবে, দেখবে। এখানে ইন্ডিয়ান যারা কাউন্টার পার্ট, যারা ওখানে তারা টিম এসেছেন, ওনাদের সাথে মিলে দুইটাই বিভিন্ন ওই রাস্তাটাই মেনলি দেখা। আর ফিরে আসবো 16 তারিখ, আমাদের টোটাল 4 দিনের প্রোগ্রাম। আবার আমরা যদি বিবিআইএনে অন্তর্ভুক্ত করতে পারি আর বিবিআইএন সফল হয়, তাহলে তো এক ধরনের, আর যদি ওইটা না হয়, দেন আবার একটা এগ্রিমেন্ট ড্রাফট, একটা প্রোটোকল ড্রাফট করতে হবে, সেই করে তো মাস 6 তো লাগবে।